এত সেজেছি কেন? আমি আজকে আমি কোথায় যাব? হ্যাঁ, আজকে আমি কোথায় যাব সেটা তোমরা জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আর আজকে দেখো, আমি আজকে একটা জায়গায় যাব, বাট এই লুকে যাব না। এই লুকটা আমি সেজেছি একটু ভিডিও শ্যুট করার জন্য। তো বোন সাজিয়ে দিয়েছিল, কেননা বোন কালকে বিয়ে বাড়িতে গেছিলো, তো সেই জন্যে বলছিলো যে দিদি তোকে আমি একটু সাজিয়ে দিই, তুই এই শাড়িটা পরে একটু ভিডিও কর, তার জন্য আমি পড়েছিলাম। সো ভিডিওটি আজকে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে কোন বিষয়ের ওপর আজকে ভিডিও করতে চলেছি। আজকের ভিডিওটি হচ্ছে যে আজকে আমরা শপিং করতে যাব, পুজোর শপিং। মানে আরেক দিন গেছিলাম, তো সেই দিন পুরোপুরি কেনাকাটা হয়নি, তো আর তাই জন্য আজকে আবার যাচ্ছি। আর আজকে যাওয়ার সময় বোন আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর দেখো, আমরা দুজন যাচ্ছি, মানে শর্টকাটেই যাচ্ছি, কেননা অনেক ওই মেন রোড দিয়ে যেতে হলে অনেকটাই ঘুরতে হবে, তাই জন্য একটু শর্টকাটের রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমাদের সাথে আমার একটা বান্ধবীও যাবে, আর আমার মানে আমার আমার একটা বোন আছে, আমার দিদি আছে, সেও যাবে। তো ওরা পৌঁছে গেছে, তো আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা সেখানে গিয়ে পৌঁছাবো। এখনও প্রায় আধ ঘন্টা লাগবে যেতে। সো আজকে ওখানে যাব, কেনাকাটাও করব, আর একটু পুজোর প্যান্ডেলও দেখে আসব। তো আমাদের এখানে কি কি পুজোর প্যান্ডেল হয়েছে জাস্ট একটাই চোখে পড়লো, আর আমি পুরোটা ঘোরা হয়নি, কেননা বনগাঁ শহরটা পুরো ঘুরতে গেলে অনেক টাইম লাগবে। সো আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা প্যান্ডেল আমরা দেখে চলে এসেছি। তো তোমরাও কমেন্টে জানাবে যে প্যান্ডেলটা তোমাদের কেমন লাগবে। আমরা এখনও এখান থেকে যাচ্ছি, এখান থেকে গিয়ে আমাদের মেন রোডে গিয়ে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, কেননা গাড়ি আসতে অনেকক্ষণই লেট হয়, তাই জন্য একটু টাইম তো লাগবেই যেতে। যাই হোক, সকাল থেকে ঘুম থেকে মানে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, বাট আমরা তাড়াতাড়ি বেরোতে পারিনি। আমাদের যেখানেই যাবো বোনের জন্য একটু লেট হয়ে যায়, কেননা ওর রেডি হতে একটু টাইম লাগে, আর আমার রেডি হতে একটু টাইম লাগে না, আমার কম টাইমের মধ্যে আমার হয়ে যায়। আর আমরা যাদের সাথে যাব, সো তারা তো পৌঁছে গেছে, আমরা এখনও যাইনি। আমরা এখন এখান থেকে বাস ধরবো, বাস ধরার পরে তাই যাব। বাস কিংবা অটো যাই পাই না কেন, এই রাস্তায় মানে বাস অটোর জন্য তো মিনিমাম তো 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে তাই আমাদের যেতে হবে ওখানে। আর ওখানে যেতে আমাদের 10-15 মিনিট টাইম লাগবে। সো ওখানে গিয়ে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে নেব। আর আমাদের সাথে মার যাওয়ার কথা ছিল, কিন্তু মা যেতে পারবে না, কেননা মা আমার মেয়েটা মার কাছে আছে, আর তার জন্যই মা আজকে বাড়িতে আছে, মা যেতে পারলো না। ফার্স্ট দিন গিয়ে আমাদের এই মানে আমরা ফার্স্ট দিন গেছিলাম, তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর সেকেন্ড দিনও গিয়েছিলাম, সেই ভিডিওটাও এর মধ্যে আছে, তোমরা দেখতে পাবে। আর একটুখানি 5 মিনিটের মধ্যে আমরা মেন রোডে পৌঁছে যাব। আমাদের এই শর্টকাটে আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কেননা সবসময় মেন রোড দিয়ে যাওয়ার সময় সবসময় দেরি হয়ে যায়, আমাদের অনেকটাই ঘুরতে হয়, তার জন্যই আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। সো আমরা ফাইনালি চলে এসেছি মেন রোডের কাছে, এবার বাস অটোর জন্য এখানে ওয়েট করতে হবে, দেখা যাক কতক্ষণে আসে। এখন তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, পুরো রাস্তা ফাঁকা। ফাইনালি আমরা পৌঁছে গেছি বাজারের মধ্যে, এবার আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মার্কেটিং করতে তো একটু লেট হবেই মনে হচ্ছে, তো দেখা যাক কতদূর কী হয়, তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এখানে একটা প্যান্ডেল হয়েছে, পুজোর প্যান্ডেল। সো সেটাই মনে হচ্ছে খুব ভালো, এটা পিছনের দিকটা তোলা হয়েছে, সামনের দিকটা যেতে পারিনি, কেননা সামনের দিকটা যেতে হলে অনেকটাই ঘুরতে হবে। আর এইটা দেখো, এই প্যান্ডেলটি দেখো, মনে হচ্ছে যে আইডিয়াতে একটা মানে কল্যাণীতে যে প্যান্ডেলটা হয়েছে ঠিক সেরকমই। এটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো যে এই প্যান্ডেলটা কোথায় হয়েছে। সো ভালোই লাগছে, প্যান্ডেলটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আর এটা মনে হয় 100-120 ফুটেরও অনেক উঁচুতে। সো এর পিছনে যে পাঁচিল দেওয়া আছে, মাঠের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আর তারপর আমরা চলে আসলাম মার্কেটিংয়ের মধ্যে, পুরোপুরি শপিং করা হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যাব। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, ঠেলা খেতে খেতে হয়ে যাচ্ছে,
তো ভেতরে গেলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। তো আমরা পুরোপুরি সামনের দিকতে যাইনি, কারণ সামনের দিকে যেতে হলে অনেকটাই ঘুরতে হবে, আর আমরা ভুল রাস্তায় চলে এসেছি, আমরা এই পাঁচিলের এই পাশটা চলে এসেছি, তার জন্যই আমরা ভেতরে যেতে পারিনি। আর পুরোপুরি প্যান্ডেলটা আমি তোমাদের দেখাবো যখন আমরা আবার প্যান্ডেল ঠাকুর দেখতে যাব, তখন পুরোপুরি প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করব। আর পুজোর আগে থেকে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, আর আমরা যখন মানে পরের বার যখন যাব তখন তোমাদের সাথে মানে ভেতর থেকে মানে সামনে দিয়ে ঢুকেই যায় না কত ভিড় হবে, আর লাইনে তো দাঁড়াতে হয় প্রত্যেকবার। তো এবারও গিয়ে আমি ছবি তোলার চেষ্টা করব।